প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান ঢাকা কলেজ। আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর বোটানি ওয়ান, যার কোড 001, এই কোডটির উপর পাঠদান করব। আজকে আমার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে জিমনোস্পার্ম, যেটি চ্যাপ্টার 7 এ রয়েছে তোমাদের সিলেবাসের। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তাহলে শুরু করা যাক জিমনোস্পার্মস। জিমনোস্পার্মস হচ্ছে আদি সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী, যাদেরকে বলা হয়ে থাকে স্পার্মাটোফাইটা, এর অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ স্পার্মাটোফাইটা। স্পার্মাটোফাইটা এর দুটি গ্রিক শব্দ রয়েছে, একটি স্পার্মোস আর একটি হচ্ছে ফাইটন। স্পার্মাটোফাইটা এই বিভাগকে আমরা যদি ভাঙি তাহলে দুটি গ্রিক শব্দ আমরা পেয়ে থাকি, একটি হচ্ছে স্পার্মোস যার অর্থ সিড বা বীজ, আর একটি হচ্ছে ফাইটন। ফাইটন শব্দের অর্থ হচ্ছে প্ল্যান্ট। তাহলে এই দুটি শব্দকে একত্র করলে আমরা পেয়ে থাকি যে সমস্ত উদ্ভিদ বীজ উৎপাদন করে সেই গোষ্ঠীকে বলা হয়ে থাকে স্পার্মাটোফাইটা। এই স্পার্মাটোফাইটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। স্পার্মাটোফাইটা উদ্ভিদ গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা যায়, একটিকে বলা হয় জিমনোস্পার্ম এবং অন্য একটি কে বলা হয়ে থাকে অ্যাঞ্জিওস্পার্ম। আজকে আমাদের যে বিষয় পাঠ্য নির্ধারিত বিষয় সেটি হচ্ছে জিমনোস্পার্ম। এই জিমনোস্পার্ম নিয়ে আমি আমার ক্লাসটি সাজিয়েছি। তো জিমনোস্পার্ম কে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব, জিমনোস্পার্ম দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে জিমনোস যার অর্থ নেকেট বা নগ্ন, আরেকটি অর্থ আরেকটি অংশ রয়েছে স্পার্মোস যার অর্থ সিড। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ সমূহের বীজ বা সিড নগ্ন অবস্থায় থাকে সেই উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয়ে থাকে জিমনোস্পার্ম। তাহলে জিমনোস্পার্মকে আমরা আরো অন্যভাবে বলতে পারি, যে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীর গর্ভাশয় নেই তাই এদের ফল উৎপন্ন হয় না কিন্তু বীজ উৎপন্ন হয়, এই বীজটি নগ্নভাবে অবস্থান করে, এই জন্য এই উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয়ে থাকে জিমনোস্পার্ম বা নগ্ন বীজী উদ্ভিদ। এই নগ্ন বীজী উদ্ভিদটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করে থাকেন উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফাস্টাস। থিওফাস্টাস তার যে বিখ্যাত গ্রন্থ রয়েছে এনকোয়ারি ইন্টু প্লান্টস, থিওফাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেটি এনকোয়ারি ইন্টু প্লান্টস। এই এনকোয়ারি ইন্টু প্লান্টস নামক যে প্রবন্ধ বা গ্রন্থ সেইখানে সর্বপ্রথমে এই জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করে থাকেন। এই জিমনোস্পার্মটি বহু বছর আগে, প্রায় 30 কোটি বছর পূর্বে যে প্যালোজোয়িক মহাযুগ ছিল সেই প্যালোজোয়িক মহাযুগের ডেভোনিয়ান যুগে এর উৎপত্তি লাভ করে এবং মেসোজোয়িক যুগে এই জিমনোস্পার্মের বিস্তার লাভ করে। তখন আমরা সহজে অনুমেয় যে এটি অতি প্রাচীন একটি উদ্ভিদ গোষ্ঠী, প্রায় 30 কোটি বছর পূর্বে এর উৎপত্তি লাভ করেছিল। এই সময়ে
समस्त পৃথিবীতেই এর আধিক্য বিস্তার লাভ করে কিন্তু বর্তমানে কালের পরিক্রমায় সেই উদ্ভিদ গোষ্ঠীসমূহ প্রায় বিলুপ্তির পথে। এই উদ্ভিদ গোষ্ঠী বর্তমানে বাংলাদেশে প্রায় 4 থেকে 5 টি স্পিসিস রয়েছে, 4 থেকে 5 টি স্পিসিস রয়েছে। আর বাংলাদেশে যদি আমরা অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী যে উদ্ভিদের কথা চিন্তা করি সেখানে দেখতে পাই আমরা প্রায় 4000 প্রজাতির অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম যেখানে 4 থেকে 5 টি প্রজাতির জিমনোস্পার্ম রয়েছে। এই জিমনোস্পার্ম সমূহ আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ যেমন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, এই সমস্ত প্রাকৃতিক পরিবেশেই আপনা আপনি বেড়ে উঠে থাকে বা জন্মগ্রহণ করে থাকে, সেই সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে চাচ্ছি। কি কি প্রজাতির জিমনোস্পার্ম বাংলাদেশে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠে? একটি হচ্ছে সাইকাস, সাইকাস পেকটিনাটা। এই সাইকাস পেকটিনাটা চট্টগ্রামে আমরা প্রাকৃতিক পরিবেশে জন্ম লাভ করতে দেখতে পাই। এরপর রয়েছে পোডো কার্পাস নেরি ফোলিয়াস। এই পোডো কার্পাস নেরি ফোলিয়াস থেকে আমরা সাধারণত বাঁশ পাতা উদ্ভিদ নামে চিনে থাকি, এটিও আমাদের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে। এছাড়াও রয়েছে নিটাম। এই নিটামের 3 থেকে 2 থেকে 3টি প্রজাতি রয়েছে, যে প্রজাতিগুলি বাংলাদেশে দেখতে পাওয়া যায়, যেমন নিটাম মন্টেনাম, মন্টেনাম নিটাম অবলংগাম এবং নিটাম ল্যাটিফোলিয়াম। তাহলে এই নিটামের 3টি প্রজাতিও বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে জন্ম লাভ করে থাকে। এই সমস্ত জিমনোস্পার্মকে সাধারণত 4টি বিভাগে ভাগ করা হয়েছে। এই 4টি বিভাগ সমূহ রয়েছে সাইকেটোফাইটা, সেই 4টি বিভাগ সম্পর্কে একটু আলোচনা করব। সাইকেটোফাইটা, একটি বিভাগ সাইকেডোফাইটা, গিঙ্গোফাইটা, পনিফেরোফাইটা, এবং নিটোফাইটা। আমরা এই 4টি বিভাগের অন্তর্ভুক্ত যদি গোষ্ঠী বা এর স্পেসিস সংখ্যা দেখি তাহলে দেখতে পাবো যে টোটাল 83 জেনাস রয়েছে এবং টোটাল স্পেসিস সংখ্যা প্রায় 721টি স্পেসিস বর্তমানে পাওয়া যাচ্ছে। তার মধ্যে এই সাইকেটোফাইটা, যে সাইকাস প্রজাতির যে সমস্ত উদ্ভিদ তাদের যে স্পেসিস বর্তমানে প্রায় 100টি স্পেসিস রয়েছে। গিঙ্গোফাইটার একটিমাত্র স্পেসিস বর্তমানে জীবিত, যাকে জীবন্ত ফসিল আমরা বলে থাকি, লিভিং ফসিল বলে থাকি, যেমন গিঙ্গো বাইলোবা। এই গিঙ্গো বাইলোবা ছাড়া গিঙ্গোফাইটার বিভাগের আর সমস্ত প্রজাতির উদ্ভিদই বিলুপ্তি হয়ে গেছে, শুধু
গিঙ্গো বাইলোবা এই স্পেসিস বা প্রজাতির উদ্ভিদটি বর্তমানে টিকে আছে, সেই জন্য গিঙ্গো বাইলোবা একটি লিভিং ফসিলো বডি। তাহলে এই গিঙ্গো ফাইটা বিভাগের একটি মাত্র উদ্ভিদ রয়েছে। এরপর আসো কনিফেরোফাইটা। এই কনিফেরোফাইটা উদ্ভিদটি বর্তমানে বেশি সংখ্যায় রয়েছে, প্রায় এখানে 550টি প্রজাতির কনিফেরোফাইটা প্রজাতির উদ্ভিদ রয়েছে যেগুলি কনিফার বন নামে পরিচিত, যেমন আমেরিকা, সাইবেরিয়া এই সমস্ত অঞ্চলেও প্রচুর পরিমাণে কনিফার বন অঞ্চল রয়েছে। আমরা জেনে অবাক হব পৃথিবীর সবচেয়ে উচ্চতম যে উদ্ভিদ সেটি একটি বিসল পাইন, যাকে বলা হয়ে থাকে সেকুইয়া সেম্পাইভাইরেন্স। এই সেকুইয়া সেম্পাইভাইরেন্স পৃথিবীর সবচেয়ে উচ্চতম উদ্ভিদ, যার উচ্চতা ±400 ফুট। 400 ফুট উচ্চতা বিশিষ্ট এই সেকুইয়া সেম্পাইভাইরেন্স, এবং এটি পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ বটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কনিফেরোফাইটা বিভাগের যে সমস্ত উদ্ভিদ তার প্রজাতির সংখ্যা সর্বোচ্চ বর্তমানে প্রায় 550, এবং আবৃতবীজী উদ্ভিদের সাথে যে যে উদ্ভিদ গোষ্ঠীর বা জিমনোস্পার্মের যোগসূত্র রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন সেটি হচ্ছে এই নিটোফাইটা বিভাগের উদ্ভিদ সমূহ। আমরা নামিবিয়া অঞ্চলে যদি উদ্ভিদ দেখি উইলস্টেসিয়া, এই উদ্ভিদটির পাতা দুটি, যা আবৃত বীজী উদ্ভিদের পাতার মতই। এই উদ্ভিদের এই বিভাগে আরো উদ্ভিদ রয়েছে, যেমন ইফেড্রার মধ্যে ডাবল ফার্টিলাইজেশন দেখা যায়। অর্থাৎ দ্বিনিষে ঘটে দেখা যায়। এই দ্বিনিষে উৎপন্ন হওয়া একটি উন্নত বৈশিষ্ট্য, তাই আমরা বলতে পারি এই গিঙ্গোফাইটা বিভাগটির উদ্ভিদ সমূহ অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তিতে বিশেষ ভূমিকা পালন করেছে বা যোগসূত্র রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেছে। তাহলে এই নিটোফাইটা বিভাগের উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 70টি প্রজাতির সংখ্যা রয়েছে। তাহলে টোটাল নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা দাঁড়ায় 721। এই 721 প্রজাতির উদ্ভিদ 83 জিনাস বা গণের মধ্যে বিভক্ত হয়েছে। এবার আমরা এই আবৃতবীজী উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ সমূহের মধ্যে কিছু উদ্ভিদ আমাদের বিভিন্ন অফিস বা বাসার মধ্যে আমরা অর্নামেন্টাল প্লান্টস হিসেবে লাগিয়ে থাকি। তার মধ্যে রয়েছে থুজা, পাইনাস, এই সমস্ত উদ্ভিদ সমূহ আমরা অর্নামেন্টাল বা শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে লাগিয়ে থাকি। এবার আমরা জানব জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের সাধারণ বৈশিষ্ট্য, নাম্বার ওয়ান, জিমনোস্পার্ম হচ্ছে বহু বর্ষজীবী, চিরসবুজ, এবং এর স্পোরোফাইটটি হেটারোস্পোরাস।
পেরেনিয়াল এভারগ্রিন স্পোরোফাইট হেটারোস্পোরাস হেটেরো স্পোরাস হেটারোস্পোরাস মিন্স তারা দুই ধরনের স্পোর উৎপন্ন করে, একটিকে বলা হয় মাইক্রোস্পোর এবং মাইক্রোস্পোর বা পুংগ্যামেট এবং মেগাস্পোর বা স্টেইগ্যামেট, এই জন্য এদেরকে হেটারোস্পোরাস বলা হয়ে থাকে বা অসমরেণু প্রসব বলা হয়ে থাকে। এদের যে স্পোরোফিল 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 হচ্ছে স্পোর উৎপন্নকারী পাতা, যে অংশে স্পোর উৎপন্ন হয় পাতার তাকে সেই পাতাকে বলা হয় স্পোরোফিল। এই স্পোরোফিল সমূহ পরস্পরের সাথে ঘনসন্নি বিশিষ্ট হয়ে স্ট্রবিলাস বা কোন তৈরি করে থাকে, এরা স্ট্রবিলাস স্ট্রবিলাস বা কোন তৈরি করে থাকে। বলে রাখা ভালো, এই স্ট্রবিলাস বা কোন কে আগে এই জিমনোস্পার্মকে আগে পুষ্পক উদ্ভিদের সাথে তুলনা করা হতো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এদের প্রকৃতপক্ষে পুষ্পক উদ্ভিদ নয়, কারণ এর স্ট্রবিলাস বা কোন রয়েছে যেগুলো পুষ্পের সাথে সব বৈশিষ্ট্য মিল সম্পূর্ণ না। তাহলে এর স্পোরোফিল সমূহ স্ট্রবিলাস বা কোন তৈরি করে থাকে। এই যে মেগাস্পোরোফিল মেগাস্পোরোফিল এর কিনারে মেগাস্পোরোফিলের একটি আমি চিত্র আঁক করার চেষ্টা করছি। এই সমস্ত আকৃতির প্রায় দেখতে মেগাস্পোরোফিল, এই মেগাস্পোরোফিলের যে কিনারা সেই কিনারার মধ্যে ডিম্বক সমূহ উৎপন্ন হয়, মেগাস্পোরোফিলের কিনারায় এভাবে ডিম্বক বা ওভিউল উৎপন্ন হয়। এটি একটি মেগাস্পোরোফিল, মেগাস্পোরোফিলের কিনারায় এরকম ডিম্বক উৎপন্ন হয়। তো এই মেগাস্পোরোফিলের কিনারার মধ্যে ডিম্বক সমূহ উৎপন্ন হবে। আমরা জানি এই মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণু পত্রটি গর্ভাশয় গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড এই উপাদানগুলি থাকবে না, অর্থাৎ এর কার্পেল অ্যাবসেন্ট, কার্পেল গঠিত হয় ওভারি স্টাইল এবং স্টিগমার সমন্বয়ে। এই ওভারি স্টাইল এবং স্টিগমা মেগাস্পোরোফিলে অনুপস্থিত, শুধুমাত্র এর ওভিউল বা ডিম্বক তৈরি হয়ে থাকে তাও মেগাস্পোরোফিলের কিনারে। যেহেতু এই ওভিউল বা ডিম্বক সমূহ কিনারে অবস্থান করে, তাই এর মাইক্রোস্পোর 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 সরাসরি এই ডিম্বক রন্ধ্রের মধ্যে পতিত হয়। এই সমস্ত জিমনোস্পার্মের যে পলিনেশন, সেই পলিনেশন বা পরাগায়ন সম্পূর্ণ হয়ে থাকে বাতাসের মাধ্যমে, পলিনেশন আর অকার বাই পয়েন্ট, বাতাসের মাধ্যমে এদের পরাগায়ন সম্পূর্ণ হয়ে থাকে। যেহেতু এই সমস্ত মেগাস্পোরোফিলের ওভারি নাই, ওভারি অ্যাবসেন্ট তাই এদের ফল উৎপন্ন হয় না। ফল উৎপন্ন না হলে এদের যে বীজ বা
सीट नेकेड बा नग्न अवस्थाय अवस्थान करे। এই জিমনোস্পামের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এদের যে পরিবহন কলা গুচ্ছ রয়েছে, সেই পরিবহন কলা গুচ্ছের জাইলেমে ভেসেল নাই। এদের জাইলেমে ভেসেল অ্যাবসেন্ট, ভেসেল অ্যাবসেন্ট, কিন্তু ব্যতিক্রম রয়েছে, যেমন নিটাম। নিটাম, এই নিটামের মধ্যে জাইলেমের ভেসেল প্রেজেন্ট, নিটামে জাইলেমে ভেসেল প্রেজেন্ট, তাই নিটামকে নিটোফাইটা বিভাগকেও বলা হয়ে থাকে। এটি একটি আবৃতবীজী উদ্ভিদের সাথে যোগসূত্র রয়েছে, যা আমি পূর্বে অনেকবার বলেছি। এবং এদের যে ফ্লোয়েম, এদের ফ্লোয়েমে কম্প্যানিয়ন বা কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ অ্যাবসেন্ট। তাহলে জাইলেম এবং ভেসেল মিলে হয়ে থাকে পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যুর মধ্যে ভেসেল একটি গুরুত্বপূর্ণ কোষ, সেই কোষটি অ্যাবসেন্ট, এবং ফ্লোয়েমের মধ্যে কম্প্যানিয়ন বা সঙ্গী কোষটি অ্যাবসেন্ট থাকে, কিন্তু ব্যতিক্রম রয়েছে নিটাম। আমরা নয় নম্বর বৈশিষ্ট্য দেখব, সেখানে আমরা দেখতে পাচ্ছি এদের যে নিষেক বা ফার্টিলাইজেশন, এদের ডাবল ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন ঘটে না, কিন্তু ব্যতিক্রম রয়েছে ইফেড্রা। এই ইফেড্রার মধ্যে ডাবল ফার্টিলাইজেশন ঘটতে দেখা যায়। তাহলে এদের ডাবল ফার্টিলাইজেশন ঘটে না, দ্বি নিষেক ঘটে না, কিন্তু ইফেড্রার মধ্যে ডাবল ফার্টিলাইজেশন ঘটে। এদের এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম সাধারণত হ্যাপ্লয়েড, এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, কারণ এই এন্ডোস্পার্ম বা শস্য উৎপন্ন হয়ে থাকে নিষেকের পূর্বে, সেই জন্য এদের এন্ডোস্পার্ম বা হ্যাপ্লয়েড, এন্ডোস্পার্ম বা শস্য হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এই জিমনোস্পার্মের যে স্টিগিয়াম মেগাস্পোরোফিল, সেখানে আর্কিগোনিয়াম উৎপন্ন হয়ে থাকে, আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়াম উৎপন্ন হওয়া একটি আদি বৈশিষ্ট্য। এদের যে স্পার্ম বা শুক্রাণু রয়েছে, এদের স্পার্ম বা শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা, ফ্লাজেলা থাকে। এই ফ্লাজেলার উপস্থিতি এটিও একটি আদি বৈশিষ্ট্য। এদের যে যোনুক্রম, এর যোনুক্রম হেটারোমরফিক, হেটারোমরফিক, হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়, হেটেরোমরফিক যোনুক্রম দেখা যায়। আর একটি বৈশিষ্ট্য, এদের দুই ধরনের পাতা থাকে, এদের লিভস দুই ধরনের, একটি হচ্ছে ফোলিয়েজ লিভস, আরেকটি স্কেল লিভস। লিভস এর আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইউনিক ক্যারেক্টার হচ্ছে, পাতা যখন ঝরে যায় তা কাণ্ডের গায়ে একটি স্থায়ী চিহ্ন রেখে যায়। এদের পাতা যখন ঝরে যাবে, কাণ্ডের গায়ে স্থায়ী একটি চিহ্ন রেখে যায়, সেই চিহ্নকে বলা হয়ে থাকে লিভ স্কার, লিভ স্কার, লিভ স্কার বা পাতার ক্ষত যাকে বলা হয়, লিভ পাতা স্কার অর্থ ক্ষত, যেটি কাণ্ডের গায়ে লেগে থাকে। আমরা যদি লিভ স্কার দেখি, এটা একটি
कांड जो देखी क्षत चिन्ह मत देखा देते पारे क्षत चिन्ह के बला लीफ स्कार लीफ स्कार लीफ स्कार। तो प्रिय छात्ररा এতক্ষণ আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখলাম যেটা জিমনোস্পার্মের সাধারণ বৈশিষ্ট্য এরা বহুবর্ষজীবী এভারগ্রিন স্পোরোফাইট স্পোরোফাইট হেটারোস্পোরা দুই ধরনের স্পোর তৈরি করে মেগাস্পোর এবং মাইক্রোস্পোর এদের স্পোরোফিল ঘনসন্নিবিষ্ট হয়ে স্ট্রবিলাস বা কোন তৈরি করে যাকে পূর্বে ফুল বলে ভুল করা হতো। মেগাস্পোরোফিল এদের স্ত্রী রেণুপত্র ঘনসন্নিবিষ্ট হয়ে এরা কম্প্যাক্ট একটি স্ট্রবিলাস গঠন করে না, এরা ঢিলে ঢালা একটি স্ট্রবিলাস গঠন করে থাকে, সেই জন্য একে সিডোস্পোরোফিল বলা হয়, সিডোস্ট্রবিলাস বলা হয়ে থাকে। এই মেগাস্পোরোফিলের কিনারে ডিম্বক গুলি নগ্ন ভাবে অবস্থান করে এবং ডিম্বকের মধ্যেই তখন মাইক্রোস্পোর বলে সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। এদের পলিনেশন ঘটে থাকে বাতাসের মাধ্যমে বায়ু পরাগী, এটি একটি আদিম বৈশিষ্ট্য। এদের ওভারি অ্যাবসেন্ট, যেহেতু মাইক্রোস্পোর এদের কার্পেলই নাই, অর্থাৎ এদের কার্পেল স্ত্রী যৌনাঙ্গের প্রত্যেকটি সদস্যকে বলা হয়ে থাকে কার্পেল, সেজন্য এদের ওভারি স্টাইল এবং স্টিগমা অ্যাবসেন্ট। এই জন্য এদের যে সিড উৎপন্ন হয় সিড বা বীজটি নগ্ন ভাবে অবস্থান করে, এই জন্য এদেরকে বলা হয়ে থাকে নগ্ন বীজী উদ্ভিদ। এদের পরিবহন টিস্যু করছে জাইলেমি ভেসেল অ্যাবসেন্ট, কিন্তু নিটামের মধ্যে দেখা যায় জাইলেমি ভেসেল রয়েছে এবং এদের ফ্লোয়েলে কম্প্যানিয়ন সেল অ্যাবসেন্ট। এদের ডাবল ফার্টিলাইজেশন বা দ্বি নিষেক ঘটে না, দ্বি নিষেক ঘটা একটি উন্নত বৈশিষ্ট্য যেটি আবৃত বীজী উদ্ভিদের মধ্যে দেখা যায়, কিন্তু একটি ব্যতিক্রম রয়েছে ইফেড্রা এই আবৃত বীজী উদ্ভিদের মধ্যে ডাবল ফার্টিলাইজেশন ঘটে থাকে, এই জন্য আমরা বলে থাকি এদের যে নিটাম ভেসেল অ্যাবসেন্ট, ভেসেল প্রেজেন্ট, জাইলেমে ভেসেল প্রেজেন্ট এবং এদের ডাবল ফার্টিলাইজেশন ইফেড্রার মধ্যে ঘটে এবং উলস্ট্রেশিয়ার যে পাতা সেটা অনেকটাই আবৃত বীজী উদ্ভিদের পাতার মতো। এই বৈশিষ্ট্য বিবেচনা করলে আমরা ধারণা করতে পারি যে নিটোফাইটা বিভাগটি অর্থাৎ জিমনোস্পার্মটি আবৃত বীজী উদ্ভিদের সৃষ্টিতে একটি যোগসূত্র সৃষ্টি করেছে। এদের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, এদের আর্কিগোনিয়াম উৎপন্ন হয়ে দেখা যায়, এদের স্পার্ম বা শুক্রাণু ফ্লাজেলা বিশিষ্ট, এদের হেটেরোমরফিক অল্টারনেশন অব জেনারেল ক্রম অল্টারনেশন অব জেনারেশন দেখা যায়, এদের লিফ স্কার রয়েছে। তাহলে এই বিষয়গুলি তোমরা ভালো করে একটু অধ্যয়ন করবে। এখন আমি পরবর্তী যে অংশ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হ্যাবিটেট বা বাসস্থান নিয়ে আলোচনা করব। হ্যাবিটেট শুরুতেই হ্যাবিটেট সম্পর্কে বলা হয়েছে, এই জিমনোস্পার্ম সমূহ উষ্ণ এবং উপ উষ্ণ অঞ্চলীয় যে অঞ্চল রয়েছে, নাতিশীতোষ্ণ যে অঞ্চল রয়েছে সেই আর্দ্র পরিবেশে নগ্ন পাহাড়ের গায়ে এমনকি তুষার বা বরফ আচ্ছাদিত যে সমস্ত অঞ্চল রয়েছে সেইখানেও উৎপন্ন জিমনোস্পার্ম উৎপন্ন হয়ে থাকে। যেমন সাইবেরিয়ার যে তুষার অঞ্চল সেখানে কনিফার বন রয়েছে, পাইনাস উদ্ভিদ ভরপুর, তাই আমরা বলতে পারি এই হ্যাবিটেট সাধারণত উষ্ণ এবং উপ উষ্ণ অঞ্চলে যে অঞ্চল সমূহ রয়েছে সেই সমস্ত ট্রপিক্যাল অ্যান্ড সাব ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে অতিমাত্রায় প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করতে দেখা যায়। কিন্তু আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের যে বনাঞ্চল সেখানে প্রাকৃতিকভাবেই এই জিমনোস্পার্ম উদ্ভিদ সমূহ বেড়ে ওঠে বা জন্মগ্রহণ করে থাকে। এবার আমি জিমনোস্পার্মের ইকোনমিক ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব।
অর্থনৈতিক গ্রোথ, অর্থনৈতিক গ্রোথকে আমরা দুই ভাগে ভাগ করব। এক্ষেত্রে ইম্পর্টেন্স আমরা গুরুত্ব দিব, ইম্পর্টেন্স বা গুরুত্ব। এই গুরুত্বকে আমরা দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। একটি কে বলবো আমরা, এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স, এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স বা পরিবেশগত গুরুত্ব। অবশ্যই উদ্ভিদ সমূহ পরিবেশের একটি ইউনিক অ্যাসেট, একটি অন্যতম সম্পদ, কারণ আমরা জানি উদ্ভিদ থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। এই শর্করা খাদ্যের জন্য আমরা যারা এনিমেলস রয়েছে প্রাণীকুল টোটালি ডিপেন্ডেন্ট এই সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন খাদ্যের জন্য। আর এর পাশাপাশি উদ্ভিদ সমূহ অক্সিজেন উৎপন্ন করে থাকে, এই অক্সিজেনের উপস্থিতির কারণেও এই উদ্ভিদ সমূহ প্রাকৃতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। সেই জন্য ইম্পর্টেন্সকে আমি প্রথমে এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্সে ভাগ করে নিলাম। আরেকটি ইম্পর্টেন্স রয়েছে, সেটি হচ্ছে ইকোনমিক্যাল, ইকোনমিক ইম্পর্টেন্স বা অর্থনৈতিক গুরুত্ব। অর্থনীতিতে এই জিমনোস্পার্ম কিভাবে সহায়তা করে তা আলোচিত করা হয়েছে। প্রথমে আমরা আলোচনা করব ইকোনমিক ইম্পর্টেন্সের, প্রথমে আলোচনা করব এর ফুড বা খাদ্য হিসেবে কি কি ভূমিকা রয়েছে। জেনে রাখা ভালো, এই জিমনোস্পার্মের কিছু কিছু প্রজাতি রয়েছে যা অতি প্রাচীন কাল থেকে মানুষ তাদের খাদ্য হিসেবে ব্যবহার করে আসছে। তেমন একটি উদ্ভিদ রয়েছে যেমন পাইনাস, পাইনাস গেরার ডিয়ানা, নিটাম নেমন বা নিটাম ইউলা বা নিটাম ল্যাটিফোলিয়াম, এই উদ্ভিদ সমূহের যে বীজ, এই উদ্ভিদ সমূহের বীজ সাধারণত রোস্ট করে বিভিন্ন দেশের মানুষজন খেয়ে থাকে। এছাড়া সাইকাস সার্সিনালিস, সাইকাস সার্সিনালিস এর স্ফীত স্কন্ধ ও বীজ স্টার্চ সঞ্চয় করে থাকে। সাইকাস সার্সিনালিস এর স্ফীত স্কন্ধ বা শুট, স্কন্ধ বা শুট এবং সিড, এরা কি করে থাকে, স্টার্চ সঞ্চয় করে থাকে। এই স্টার্চ থেকে সাধারণত শাগও তৈরি করা যায়, শাগও তৈরি করা যায়। এছাড়া সাইকাস একটিনাটা এর সবজি হিসেবেও বিভিন্ন দেশের মানুষজন খেয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফুড হিসেবে জিমনোস্পার্মের অনেক চাহিদা রয়েছে যা অতি প্রাচীন কাল থেকে মানুষ তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছে। দ্বিতীয় যে বেভারেজ, বেভারেজ উৎপাদনের ক্ষেত্রেও জিমনোস্পার্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে অনেক জিমনোস্পার্ম থেকে অ্যালকোহলিক উপাদান বা মদ জাতীয় উপাদান বা নেশা জাতীয় উপাদান তৈরি করা যায়। পেপার মেকিং, পেপার মেকিং বা কাগজ শিল্পে, কাগজ শিল্পেও আমরা এই জিমনোস্পার্মের ব্যবহার দেখে আসছি, কারণ
এই জিমনোস্পার্মের যে উদ্ভিদ সমূহ, যেমন উদ্ভিদ সমূহ নরম, কাণ্ডটা নরম থাকে এবং অসার থাকার কারণে এই উদ্ভিদ থেকে গুরুত্বপূর্ণ এবং উন্নত মানের কাগজ তৈরি করা যায়। উড বা কাঠ, কাঠের ক্ষেত্রে কাঠের ব্যবহার হিসেবে জিমনোস্পার্মের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাঠের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কাঠের স্থায়িত্ব, ডিউরেবিলিটি, আপেক্ষিক গুরুত্ব, ফাইবারের সূক্ষ্মতা এবং যে স্থিতিস্থাপকতা, এই মানদণ্ড আমরা হিসেব করলে দেখা যায় জিমনোস্পার্মের উদ্ভিদ সমূহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই জন্য বিভিন্ন